নমস্কার বন্ধুরা মতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও এসেছি আজকের ভিডিও হল যে থ্রি ডি লাঞ্চার ঠিক আছে আজকের যে লাঞ্চার তোমাদের তিনটা লাঞ্চার দেখাবো থ্রি ডি দিন হয়তো দেখো নি হ্যাঁ খুবই সুন্দর সুন্দর লাঞ্চার এর আগে হয়তো কোনো দিনই দেখো নি তো দেখো কীভাবে তোমার মোবাইলে সেটিং করবে লাঞ্চারটা আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দেখো ভিডিও নিয়ে লাল আছে ঘন্টের মতন আছে সেখানে টাচ করে দেবা তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি খুব সহজে পেয়ে যাবো চলো শুরু করছি স্টার্ট করছি তোমাদের যে তিনটা লাঞ্চার দেখাবো প্রথমে প্লে স্টোরে যে লাঞ্চার নেওয়া লাঞ্চারটা দেখে নাও লাঞ্চারটার নাম হলো লঞ্চার ঠিক আছে এই লঞ্চারটাকে ইনস্টল করে নেবা ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবা ওপেন করার পর দেখবা লাঞ্চারটার সেটিং অপশন দেখাবো প্রথমে এরকম তো সেটিং অপশন এই যে ব্ল্যাক কালারের দেখো যেগুলো ব্ল্যাক কালার যেগুলো দেখাচ্ছে সেগুলোকে তুমি এখান থেকে নিচে দেখো লোক জুম যাওয়া আছে যে সেখান থেকে তুমি কম বেশি করে নিতে পারবো তো আমরা একটা যে কোনো সাইজ করে রেখে দিচ্ছি করার পর পাশে যে অ্যাপস লিক আছে অ্যাপসে যদি যাই তারপর এখান থেকে কি যে কোনো অ্যাপসকে আমরা হাইট করতে পারবো মানে আমরা যে কোনো অ্যাপস এখানে যদি টিক দিয়ে দিই তাহলে কী বলতো আমাদের মেনুতে শো করবে না আবার যদি টিক সরিয়ে নিই তাহলে শো করবে তো তোমার যেটা যেটা অ্যাপস তুমি চাইবে যে লোক না দেখে সেটা সেটাতে টিক দিয়ে দেবা তা আমি ঠিক দিচ্ছি না তারপরে এখানে সেটিং এখানে তুমি ইচ্ছা মতন তোমার কালার টালার তুমি সেটিং করে নেবা তো আমি তোমাদের জাস্ট লাঞ্চারের কাজটা দেখাচ্ছি কত মানে কেমন কাজ আর সেটিংটা তোমাদের ইচ্ছা মতন তোমরা করে নেবা ঠিক আছে তো হয়ে গেলে এখানে সেটিং কমপ্লিট হয়ে গেলে ওপরে দেখো যে অপশনটা আছে একবারে চার কন্যা ঘরের মতন সেখানে টাচ করবা টাচ করার পর দেখো আমাদের অপশনটা এরকম মেনুটা এরকম হয়ে যাবে ঠিক আছে তা আমরা দেখো যদি টাচ করি দেখো কত সুন্দর লাঞ্চার এরকম লাঞ্চার হয়তো দেখো এর আগে হ্যাঁ কেউ হাত দিলে অবাক হবেই হবে দেখো আমরা যদি জুম করি তো একবারে জুম করতে পারব প্রত্যেকটা পয়েন্ট তো দেখলাম এখান এখন যদি আমরা এখান থেকে ধরো এমএক্স প্লে অন করি তো জুম হলো একটু জুমে জুম হওয়ার পর জুম হওয়ার পর দেখো এক্স প্লেয়ার আমাদের খুলে গেল তো এইভাবেই তুমি তোমার এই লঞ্চারটা ইউজ করতে পারবা তো এটা হলো তোমাদের এক নম্বর লাঞ্চার দেখালাম এবার তোমাদের দু নম্বর যেটা লাঞ্চার দেখাবো সেটা হলো এটা আমাদের এক নম্বর লাঞ্চার চলে গেলো এবার দু নম্বর যেটা লাঞ্চার দেখাবো সেটা হলো থ্রি ডি লাঞ্চার দেখো ভালো করে লিখে আছে থ্রি ডি লাঞ্চার ভিএস এই লাঞ্চারটাকে ইনস্টল করে দেবা তারপর ওপেন করবা লাঞ্চারটাকে লোডিং চলছে তারপর নিচে দেখো নেক্সট লেখা আছে নেক্সটে টাচ করবা দে ওকে করে দেবা ওকে করবা করার পর টু ওয়েট কর ওয়েট করবার নাই দেখো চলে এসছে আর এখানে দেখো লেখা আছে থ্রি ডি তো থ্রি ডির উপরে যদি আমরা টাচ করি তো এখানে দেখবা আমাদের লাঞ্চারটা দেখা খুলছে হ্যাঁ অসাধারণ লাঞ্চার থ্রি ডি হয়তো এটাকে দেখো নি এরকম এবার যদি আমরা রাউন্ড করি দেখো আমরা যেরকম করে এমএক্সেলের ভিডিও জুম করি ওরকম করে এটাকে জুম করাও যাবে ছোটো করাও যাবে প্রত্যেকটা পয়েন্ট তুমি জুম করে দেখতে পারবা প্রত্যেকটা সাইড অসাধারণ অ্যাপ্লিকেশনটা তো এখান থেকে কিছু সেটিং আছে আরও সুন্দর সুন্দর তুমি করতে পারবা তার জন্য তোমাকে কি করতে হবে দেখো থ্রি ডি লিখা আছে তার পাশে যে খালিঘর হয়তো আমার খালিঘর দেখা যাচ্ছে কাউরি হয়তো এখানে সেটিং অপশান দেখিয়ে দিতে পারে তো খালিঘর আছে খালিঘরের উপরে খালি জায়গায় টাচ করবা টাচ করার পর দেখো কিন্তু সেটিং অপশানটা চলে আসলো সেটিং অপশানে টাচ করবা সেটিং অপশানে টাচ করার পর দেখো কিন্তু সেটিংয়ের অনেক অপশান চলে আসলো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখো ফোল্ডার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে অনেক রকম করতে পারবো এখান থেকে এখান থেকে দেখো ফট ল্যাঙ্গুয়েজ এখান থেকে তুমি লেখার চেঞ্জ করতে পারবা যে কোনো তারপর এখান থেকে তুমি আমাদের ওখানে যা একটা ঘরের মতন দেখালো তো এখান থেকে আমরা ইচ্ছে করলে অনেক রকম টাইপের মানে করে নিতে পারবো এই অপশানটা হলো মেন এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারবো আমাদের লাঞ্চারের তা আমরা এখানে টাচ করবো টাচ করার পর আমরা ধরো ফোর্থ সেটে দিলাম ফোর্থ সেটে দিলাম এখান থেকে তোমার জুম করতে পারবে জুম কন করতে পারবে আর আরেকটা যেটা তোমাদের দেখায় সেটা হলো ওপরে দেখো থ্রি ডি লুক সেভ লিখা আছে যে সেখানে যদি টাচ করি টাচ করার পর দেখো আমাদের এই 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 ডিজাইনটা ছিল তা আমরা ইচ্ছা করলে এখানে না এখানে রাউন্ড যে কোনো আমরা ডিজাইন করতে পারবো তা আমরা এই ডিজাইনটা চয়েস করছি তো আমরা ডিজাইনটার ওপরে টাচ করব টাচ করার পর এখানে দেখো সেভ লিখা আছে সেভে টাচ করবো সেভে টাচ করার পর দেখো আমাদের সেভ হয়ে গেল অলরেডি আর এখানে আরও অনেক সেটিং আছে তুমি ইচ্ছা মতন তুমি সেটিংগুলো দেখে নিবা দেখার পর এবার ব্যাক হয়ে যায় দেখো যাওয়ার পরে এখানে দেখো থ্রি ডি লেখা আছে থ্রি ডির ওপরে যদি আমরা টাচ করি তো দেখো আমাদের দেখো সেভ চেঞ্জ হয়ে গেল হ্যাঁ দেখো আমাদের সেভ এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেলো একেবারে অসাধারণ লাগবে তুমি ইউজ করবা আর তোমার বন্ধুদের দেখাবা খুবই ভালো লাগবে আর অবাক হয়ে যাবে সবাই যে এরকম অ্যাপস হয়তো কোনো দিন দেখেনি হ্যাঁ আর আরেকটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ এটুকুই আমার রিকোয়েস্ট হ্যাঁ তো এবার ধরো আমরা এখান থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি ওপেন করি ধরো আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখো এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ না এটা আমাদের জিও ভোল্টিজ তো এটা তো আমরা যদি টাচ করে দেখো আমাদের নাম্বার এস এম এসের অপশান চলে আসলো এখান থেকে আমরা যেটাতে টাচ করবো সেটাই ওপেন হয়ে যাবে ঠিক আছে আর ওখান থেকে তুমি সেটিং তোমার ইচ্ছা মতন তুমি করে নেওয়া তো এটা আমাদের দু নম্বর অ্যাপ্লিকেশন এবার আমাদের তিন নম্বর যেটা অ্যাপ্লিকেশন দেখাবো তোমাদের এটা তো অসাধারণ অ্যাপ্লিকেশন এটা আমাদের দু নম্বর অ্যাপ্লিকেশন চলে গেল এটা আমাদের গ্র্যাভিটি লাঞ্চার দেখে নাও ভালো করে এটাকে ইনস্টল করে নেবা তারপরে ওপেন করব ওপেন করার পর দেখো গ্র্যাভিটি লাঞ্চার দেখাবে তারপর নিচে দেখো নেক্সট লিখ আছে নেক্সট টাচ করবো তারপর ওকে ওকে টাচ করার পর এখানেও দেখো সেম ওটার মতনই অপশান চলে আসলো তারপর আমরা যদি এই গোল রাউন্ডের ওপরে টাচ করি তো আমাদের মেনু খুলে যাবে দেখো মেনু খুলে গেল অসাধারণ লাগবে তুমি মোবাইলটাকে যদি তুমি ঘোরাও রাউন্ডের মতন তো তাহলে বুঝতে পারবা হ্যাঁ অসাধারণ অসাধারণ মানে তোমার এটাকে হয়তো এরকম লাঞ্চার দেখো নি তো এবার আমরা যদি এখান থেকে শেডিং করতে এটাকে শেডিং করা যায় আরও রকম আরও রকম ডিজাইন করতে পারবা তো তোমাদের যে ডিজাইনটা দেখাবো দেখো এটা দেখো সবুজ ঘরের ভিতরে একটু ঘেরা আছে আর মানে তোমার অ্যাপসটা মানে একটু রাউন্ড টাইপের আছে গোল না এক কথায় কোনো কোনা টাইপের গোল তো এটাকেও তোমরা চেঞ্জ করতে পারবা তার জন্য কি করতে হবে আমরা ব্যাকে যাব তারপর দেখে এই গোল রাউন্ডটার পাশে যেই খাল জায়গাটা আছে সেখানে আমরা টাচ করে থাকি যদি তাহলে দেখাবো এখানে অ্যাপ সেটিং অ্যাপ সেটিংয়ে যাবো আমরা অ্যাপ সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে সেম সেম সব ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে এখানে দেখো নিচের যে অপশনটা আছে সেখানে আমরা যে টাচ করি এখান থেকে আমরা অনেক রকম ডিজাইন কর করতে পারব তা আমরা বক্স করছি সরি বক্স বক্স করলাম বক্স করার পরে এখানে তো সাইজ কম বেশি তোমার ইচ্ছা মতন তুমি করে নিতে পারবে হ্যাঁ তারপরে এখানে দেখো নিচে দেখে লেখা আছে লক সাইজ টাচ করার পর এখান থেকে আমরা ছোটো বড়ো সাইজ করে নিতে পারবো ইচ্ছা মতন তো আমরা একটা যে কোনো সাইজ করে নিচ্ছি একটু ছোটোই করলাম হ্যাঁ করার পর আর আরও অনেক সেটিং আছে তোমরা সেটা দেখে নেবা তো ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পর এবার যদি আমরা টাচ করি টাচ করার পর দেখো ছোটো ছোটো হ্যাল আমাদের অ্যাপ্লিকেশনটা অনেক ছোটো হয়ে গেল একবার ছোটো ছোটো তো আমরা অ্যাপ্লিকেশনটাকে একটু যদি একটু একটু বড়ো করবো যেন ছোটো বেশি ছোটো ভালো লাগছে না তো আমরা অ্যাপ্লিকেশনটাকে যদি একটু বড়ো করতে চাই একটু বড়ো করলাম তা ওকে আর এখান থেকেও তুমি হাইট করতে পারো দেখো হাইট এখান থেকেও তুমি যে কোনো অ্যাপসকে হাইট করে নিতে পারবা হ্যাঁ যেটা যেটা টিক দেওয়া আছে সেটাতে টিক থেকে সরিয়ে নাও তাহলে কিন্তু হাইট হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনটা শো করবে না তো আমরা ওই বিষয়ে যাবো না কেন তোমরা করলে করবা তারপর দেখো এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা বড়ো বড়ো হয়ে গেল। হ্যাঁ আর এখানে দেখো চার এটা যে গোল রাউন্ড টাইপের ছিল এটা চার চার কন্যা হয়ে গেল। তো গ্যাভিটি লাঞ্চার খুবই সুন্দর অসাধারণ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওকে বাই